অনেক দিন পর আজকে আসলাম হাটোবাঙ্গা হাটোবাঙ্গাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি খুশি হবে যে আজকে এত সুন্দর জায়গা আমি শেয়ার করতেছি তাও আবার আমার এলাকার ভিতরে অনেক দূর দূরান্ত থেকে এখানে কাঠ এসে জড়ো করে আর সেই কাঠগুলো বিক্রি করা হয় এইখানে কাঠগুলো রাখা হয় শুধু মানে ভাড়া হিসেবে রাখে আর ব্যাপারীরা এখান থেকে বিক্রি করে আর অনেক লাকড়িও আছে দেখেন এইখানে এমন কোনো কাঠ নাই যে এইখানে পাওয়া যায় না দেখেন কত কাঠ প্রচুর কাঠ এইখানে আর পাশেই হচ্ছে আমাদের সেই বংশাই নদী যে নদী আমাদের গ্রাম দিয়েও বয়ে গেছে এই নদীটার আসলে মায়া ত্যাগ করার মতো নয় এটাই হচ্ছে সত্যি কথা আর এইখান দিয়ে দেখেন একের পর এক ভ্যান দিয়ে বা গাড়ি দিয়ে বিভিন্নভাবে এখানে কাঠ নামানো হচ্ছে আর এই যে দেখেন বিভিন্ন ব্যবসায়ীরা এইখানে কাঠগুলো মেপে নিচ্ছে আর এই যে দেখেন কত দূর দূরান্ত থেকে কাঠগুলো আসতেছে বিভিন্ন জঙ্গল থেকে কাঠগুলো কেটে আনা হয় আবার এইখানে রেখে যাওয়া হয় আবার অনেকে এখান থেকে কিনে নিয়ে যায় এই আর কি তো সব মিলে এখানে অনেক ভালো লেগেছিল আমার বিশ্বাস করেন আমি কোনোদিনও এত কাঠ দেখিনি যদিও আমাদের এলাকার কাট এখানে রাখা হয় আর আমাদের এটা তো পাহাড়ি এলাকা এখানে যত প্রকারের কাঠ চান না কেন সব কাটি পাবেন এখানে আছে বিভিন্ন রকমের কাঁঠাল গাছ তারপরে বাগানের গাছ মেহগুনি সকল প্রকারের কাঠ গাছই এইখানে আছে আর এই ট্রাকটা ভরে এনেছে আর এটা দেখেন একটু পরে নামাবে এই মোটা মোটা কার দেখেছেন কখনো। নদীর পাশেই এই কাঠের মানে বাজারটা বসে সত্যি খুব ভালো লাগে দেখতে আর এক একটা গাছ কি মোটা মোটা ক্যামেরায় মনে হচ্ছে যে ছোট ছোট কিন্তু বিশাল আকারের গাছ ওইখানে রাখা হয়েছে যেগুলো আমি পুরা মানে বাজারটা আপনাদের যে ঘুরিয়ে দেখাবো সেই সিস্টেম মতো আমার ছিল না মানে এই পাশ থেকে পুরা মানে সাইড একদম ব্রিজের ওই পাশটা পর্যন্ত পুরাটাই শুধু কাঠ আর কাঠ এত গাছ মানে আমি মানে দেখেছি কিন্তু এইরকম ভাবে মানে এত কাঠ কখনো আমি দেখিনি ছোটবেলায় যখন আসতাম এই জায়গাটাতে শুধু মানে বর্ষার সিজনে যখন আমি আসতাম তখন এই যে সেলুর মাধ্যমে তখন আসতাম তখন হয়তো বা একটু থামাইতো তখন এত কাঠ ছিল না মানে এই দিক দিয়ে আমরা একটা সময় কালি যাইতাম নৌকার মাধ্যমে সেলুর মাধ্যমে এভাবে যাইতাম মানে খুবই ভালো লাগতো তখন আর আজকে আমি এই পানিতে হাত দিয়ে ধরলাম খুব ভালো লাগলো আর পাশে দেখেন প্রচুর ইট ভাটা আর ওই যে নৌকাতে যাচ্ছে মাটি নিয়ে এইগুলা মাটি বালি মানে এই এরিয়াটাতে কি নাই সবই আছে হাটোভাঙ্গা এরিয়াতে মানে আমাদের লতিকপুরের আশেপাশে সবটা গ্রামের মধ্যে সম্পদে ভরপুর সত্যি কথা যে এটা খুবই ভালো লাগে আর এই যে দেখেন গাড়ির থেকে এখন সব কয়টা কাঠ নামিয়ে ফেলবে আর এগুলা এখন নামানোর পরে দেখা যাবে যে কিছুক্ষণ পরে আবার বিক্রি হয়ে যাবে এইখানে সবাই পাইকারি রেডে সব কিছুই মানে এই গাছগুলা কিনে। মানে ভালো মানের ফার্নিচারই বানানোর জন্য কয়েকদিন যাবতী আর কি বলতেছে আমার এলাকার মানুষেরা যে আমার চানপুরের নদীর ভিডিওটা দেওয়ার জন্য এখন তো বর্ষার সিজন মানে কিছু ভিডিও দিলে সবার ভালো লাগবে যারা প্রবাসী ভাইরা থাকেন তারা কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনোভাবেই দিতে পারতেছি না কিন্তু আজকে বললাম যে আজকে আমি দিবই যেভাবেই হোক আমি একটা দাওয়াতে এসেছিলাম ওই ফাঁকে এই ভিডিওটা আমি করে নিয়ে যাই আর আমার প্রবাসী ভাইদের জন্যই এটা আমি শেয়ার করলাম তারা দেখতে চায় যে তার আশেপাশের এলাকাগুলা কীরকম আছে এমনকি কোরাতুলি গ্রামের এক ভাইও আমাকে কমেন্ট করেছে আপু একদিন আমাদের কুড়াতলি গ্রামে আসেন আমাদের ব্লক করে যান হ্যাঁ আমি অবশ্যই যাব কিন্তু আসতে ধীরে যাব সময় সুযোগ পাইলে অবশ্যই যাব আর এই যে দেখেন এইখানে সমিল আছে তো এইখানে কাঠগুলা দেখেন পিচ পিচ করে নিতেছে মনে হচ্ছে যেন কাঠগুলা একদম ছোট মানে গাছ আসলে অত না এই গাছগুলো বেশ মোটা মোটা ছিল আর সেগুলো পিচ পিচ করে নিচ্ছে আমি দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে সম্ভব এই গাছগুলা নিমিষেই মানে সাইজ করে ফেলতেছে যে যে আকৃতির ফার্নিচারই বানাবে যে কাজে লাগাবে সেই কাজে আর কি এইগুলো কাটা হচ্ছে দেখে খুব ভালো লাগতেছে আর এখানে অনেক ভাইরা এত পরিশ্রম করে আর নিচে দেখেন কাঠের গুড়িগুলা পড়তেছে সমানে এগুলোও কিন্তু আগুনের কাজে মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মোট কথায় আমাদের এই গ্রামে কাঠ থেকে শুরু করে মাটি যা লাগবে কী নাই আমাদের গ্রামে সব আছে এই যে দেখেন কাঠের গুড়িগুলো একদম মানে পুরানোর জন্য প্রস্তুত সত্যি কথা কোনো কিছুই অভাব নেই আমাদের গ্রামে সবই আছে এছাড়াও আমাদের এই হাটোবাঙ্গার আশেপাশে যতগুলো আর কি ফার্নিচারির দোকান আছে প্রত্যেকটা দোকানে ফার্নিচারির দামও অনেকটাই কম যা অন্য কোনো শহরের যে ফার্নিচারিগুলোর দোকান আছে তার চাইতে রেডের অনেক কম আর আমাদের এখানে ফার্নিচারির মানও অনেক ভালো আর সত্যি অনেক ভালো ভালো লাগে সব নিজের এলাকা বলে গল্পের কোনো কথা না এটা সত্যি আমাদের আশেপাশে যত গ্রাম আছে সব কয়টা গ্রামেই মানে মাটি গাছপালা সব কিছুই খুবই ভালো আর আমাদের এলাকার প্রত্যেকটা ফল যে খাবে না কেন সবাই বলবে যে খুবই ভালো আর এই জায়গায় অনেকে বলতেছে আপু আপনি কোন পেজ থেকে ভিডিওটা ছাড়বেন প্লিজ একটু বলে যান তো আমি আমার পেজের নামটাও বলে দিয়ে এসেছি সবাইকে এর জন্য ওনারা খুশি হয়েছে সবাই আমার ভিডিও দেখার জন্য বা অপেক্ষা করতেছে আমার আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। এই হাঁটোভাঙার ভিডিও দেখলে আমার প্রবাসী ভাইরা অবশ্যই খুশি হয়ে যাবে আর তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো ছাড়া তারা অনেকেই চেয়েছিল আমার এই ভিডিওগুলো যেন আমি ছাড়ি আমি আরও কিছু ভিডিও ছাড়বো অনেকগুলাই আমি করে নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটি যারা দেখতেছেন দূরে কাছে যে যেখান থেকে দেখতেছেন তারা সবাই শেয়ার করে দেবেন বিশেষ করে আমার লতিকপুর গ্রামের প্রবাসী ভাইরা আছে আবার হচ্ছে চানপুর লতিকপুর কুরাতলি হাটুবাঙ্গা বেলতল এরা তো সব আমরা এক জায়গার মানুষ না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে দিবেন আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব হয়তো বা আমি সময় পাই না সেই জন্য আপনাদের সাথে ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করতে পারি না কিন্তু আমার গ্রামটা আসলেও ঘুরে দেখার মতো একটা জায়গা অনেকে হয়তোবা মনে করে যে পাহাড়ি এলাকা ঘুরে দেখার মতো কি আছে না ভাই পাহাড়ি এলাকার মধ্যেই ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে আর এই গ্রামে জন্ম নিয়ে আমি নিজেকে ধন্য মনে করি আজকে এই পর্যন্তই টাটা